মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এই দেশের গণমানুষের নেতা। তিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মেহনতি মানুষের মুক্তির দিশারি। তিনি সবসময় রাজনীতি করেছেন অধিকার বঞ্চিত মানুষের জন্য। শুধু কি তাই, স্বাধীন বাংলাদেশের জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন তা আলোচনা এবং স্মরণ করার মতো একটি উজ্জ্বল ভূমিকা ভূমিকা রেখেছেন এই দেশের শিক্ষাঙ্গনেও। সব মিলিয়ে তিনি ছিলেন এই দেশের আপোষহীন এক ব্যক্তিত্ব, যার গ্রহণযোগ্যতা শতভাগের বিপরীতে বিতর্ক নেই বললেই চলে। প্রয়াত মহান এই নেতার সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন কিংবা তার সম্পর্কে কোনো মূল্যায়ন আমার মতো সাধারণ একজন মানুষের দুঃসাহস ছাড়া আর কিছুই নয়। সেই দুঃসাহসটুকু দেখাতে চলেছি মূলত আমাদের চ্যানেলের প্রাণপ্রিয় ভিউয়ার্সদের কারণেই। আমার এই দুঃসাহসে যদি আপনারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের অজানা কোনো তথ্য জানতে পারেন এবং তা থেকেও বিন্দুমাত্র শিক্ষাও নিতে পারেন, তবে আমার দুঃসাহস দেখানোটা সার্থক হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমাদের সকলের প্রাণের প্রিয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের জীবনের কথাই জানাবো তার জীবনের নানান অজানা ঘটনা এবং তথ্যসমূহ। তাই ভিডিওটি একটুও না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানঘোড়া গ্রামে পিতা হাজি শরাফত আলী খানের ঘর আলো করে আসে আব্দুল হামিদ খান। বাবা মায়ের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। বাল্যকালে তার ডাকনাম ছিল চ্যাগামিয়া। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শৈশব 8-10টা শিশুর মতো এতটা সহজ ছিল না। তিনি যখন খুব ছোট তখনই তার বাবা শরাফত আলী মারা যান। এর কিছুদিন পর মহামারী রোগে আক্রান্ত হয়ে তার মা এবং অন্য দুই ভাই মারা যান। ফলশ্রুতিতে অবর্ণনীয় দুঃসহ এক শৈশব পার করতে হয়েছিল মাওলানা ভাসানীকে। পিতৃহীন আব্দুল হামিদ প্রথমে চাচা ইব্রাহিমের আশ্রয়ে বেশ কিছুদিন থাকার পর ইরাকের তৎকালীন বিশিষ্ট আলেম এবং ধর্মপ্রচারক নাসিরুদ্দিন বগদাদির আশ্রয়ে চলে যান। ওখানে কিছুদিন থাকার পর তিনি জয়পুরহাটের পাঁচবিবিতে জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতে শুরু করেন। সেখানে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় মোদাসিরের কাজ করতেন। সেখান থেকে তিনি 1897 সালে আসামে চলে যান এবং এরপর 1907 সালে ইসলামী শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। দুই বছর সেখানে পড়াশোনা করে তিনি পুনরায় আসাম চলে আসেন। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ ভ্রমণ করেন। মাওলানা ভাসানীও তখন ময়মনসিংহেই ছিলেন। সেখানে তার ভাষণ শুনে মাওলানা ভাসানী ভীষণভাবে অনুপ্রাণিত হন। 1919 সালে তিনি সক্রিয়ভাবে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েন। সেই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাকে 10 মাস কারাভোগ করতে হয়। কারাভোগ শেষে তিনি সক্রিয়ভাবে খিলাফত আন্দোলন চালিয়ে যান। রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেও পাঁচবিবির জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর অনুরোধে তার কন্যা আলেমা খাতুনকে তিনি বিয়ে করেন। তারপর 1926 সালে তিনি সহধর্মীকে সাথে নিয়েই আসামে চলে আসেন। বিয়ে তার রাজনৈতিক জীবনে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। সংসার এবং রাজনীতি উভয়ই সমানতালে চালিয়ে নিয়েছেন তিনি। তিনি আসাম গমনের কিছুদিনের মধ্যেই কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনেও তিনি কৃষক প্রজাদের হয়ে তাদের দাবি আদায়ে সচেষ্ট ছিলেন। আসাম এবং পূর্ব বাংলার কৃষক মজদুরের স্বার্থ আদায়ে এবং জমিদার এবং সুৎখর মহাজনের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে গিয়ে তিনি আত্মনিয়োগ করেন। 1930 সালে আসামের ধুমরি জেলায় ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চরে তিনি এক কৃষক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের পর তিনি সর্বমহলে ভাসানীর মাওলানা নামে পরিচিতি লাভ করেন। মূলত এরপর থেকেই তার নামের শেষে ভাসানী টাইটেলটি যুক্ত হয়। 1931 সালে প্রলয়ঙ্কারী বন্যার সময় তিনি বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে টাঙ্গাইলে আসেন। তখন তার সাথে সন্তোষের জমিদারের বিরোধ দেখা দেয়। ফলশ্রুতিতে তিনি ময়মনসিংহ জেলা থেকে বহিষ্কৃত হন। 1932 সালের ডিসেম্বরে তিনি সিরাজগঞ্জে 3 দিনব্যাপী বিশাল এক কৃষক প্রজা সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের পর তার জন্মভূমি সিরাজগঞ্জ থেকেও তাকে বহিষ্কার করা হয়। এত কিছুর পরেও তিনি দমে যাননি, বরং আরও বিপুল উদ্দীপনা নিয়ে কৃষক মজদুরের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে গেছেন। সেই সূত্রে 1933 সালে পুনরায় আসামের ভাষাঞ্চরে এবং উত্তরবঙ্গের গাইবান্ধায় কৃষক সম্মেলনের আয়োজন করেন। মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী 1937 সালে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন। মুসলিম লীগে যোগ দেওয়ার সাথে সাথেই তাকে আসাম ইউনিটের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সেই সময় আসাম সরকার লাইন প্রথা নামে এক বিতর্কিত আইন পাশ করে। এই আইনের মাধ্যমে বাঙালি বাসিন্দাদের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমা বেঁধে দেওয়া হয়, আর এই জন্য আসামে অবস্থানকারী বাঙালি বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। এছাড়া এই আইন পাশ হওয়ার পর স্থানীয় আসামি বাসিন্দারা বাঙালিদেরকে উচ্ছেদ করতে উঠে পড়ে লেগে যায়।
স্থানীয় এবং বাঙালিদের মধ্যে পরিসীমা বিষয়ক দ্বন্দ্বে বহু মানুষ সেই সময় হতাহত হয়েছিল। এই সময়টাতে তিনি আসামে আসাম চাষী মজদুর সমিতি গঠন করেন এবং আসামে এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। 1937 সালে তিনি আসামের প্রাদেশিক পরিষদের সদস্যপদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবং তার এই সদস্যপদ দেশভাগের আগ পর্যন্ত অর্থাৎ 1947 সাল পর্যন্ত বহাল ছিল। মুসলিম লীগকে জনগণের পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি গোটা দেশ জুড়ে ঘুরে বেরিয়েছেন এবং মুসলিম লীগের প্রতি জনগণের সমর্থন আদায়ে সক্ষম হয়েছিলেন। 1940 সালে তিনি প্রাদেশিক সভাপতি হিসেবে শেরেবাংলা এ কে ফজলুল হকের সাথে মুসলিম লীগের লাহোরের সম্মেলনে যোগ দেন। লাহোর সম্মেলনে লাহোর প্রস্তাব সাবজেক্ট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান প্রস্তাব প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 1945 সালে আসাম জুড়ে বাংলা খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গার উপদ্রব হয়। এই সময় বাঙালিদেরকে রক্ষার জন্য মৌলানা ভাসানী গোটা আসাম চষে বেড়ান। এর পরের বছর তিনি এবং তার দল মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে তীব্র নির্বাচনী আন্দোলন গড়ে তোলে। একই বছর মে মাসে আসাম থেকে বিতাড়িত বাস্তুহারা অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য তিনি অনশনে যান। 1947 সালের 5ই মার্চ পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে সমগ্র আসাম জুড়ে আন্দোলনের ডাক দেন মৌলানা ভাসানী। কিছুদিন পর আসাম দিবস পালনের প্রস্তুতি সভায় তিনি এক সংগ্রামী ভাষণ দেন। এর পরপরই আসাম সরকার তাকে আসাম ত্যাগের নির্দেশ দেয়, কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। এতে করেই কারাবরণ করতে হয় তাকে। একই বছর 20 জুন তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি তার জন্মস্থান পূর্ববাংলায় ফিরে আসেন। তার দীর্ঘ জীবনের আসাম জীবনের সমাপ্তি ঘটে এভাবেই। স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা। মৌলানা ভাসানী আইয়ুব সরকারকে সাম্রাজ্যবাদী সরকার হিসেবে চিহ্নিত করেন এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করা আগরতলা মামলার বিপরীতে তিনি শক্তিশালী চাপ সৃষ্টি করেন, যাতে করে পাকিস্তান সরকার মামলাটি তুলে ফেলতে বাধ্য হয়। ফলস্বরূপ আইয়ুব খান পদত্যাগ করেন এবং 1970 সালকে বিভীষিকাময় করে তোলার জন্যই যেন ইয়াহিয়া খান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এলোমেলো রাজনৈতিক অবস্থা গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে 1970 সালের 7ই ডিসেম্বর ইয়াহিয়া খান সংসদীয় নির্বাচনের ব্যবস্থা করে, কিন্তু মৌলানা ভাসানী তা বয়কট করেন। এর পরিবর্তে তিনি সাইক্লোন আক্রান্ত জনগণের সেবায় ব্যস্ত হয়ে পড়েন। সাইক্লোনে দুর্গতদের প্রতি পাকিস্তান সরকারের উদাসীনতার কারণে মৌলানা ভাসানী সকলের সামনে পূর্ব পাকিস্তান বিভাজনের প্রস্তাব দেন। স্বাধীনতা যুদ্ধের শুরুর দিকে ভাসানী ছিলেন ভারতে। ঢাকায় ফেরত আসার পর তার প্রথম ফরমাইশ ছিল বাংলাদেশের মাটি থেকে সকল ভারতীয় সৈন্য পাঠিয়ে দেয়া। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে তিনি একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেন, যার নাম ছিল হক কথা। এই পত্রিকা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে আর খুব দ্রুত নিষিদ্ধ ঘোষিত হয়। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর মৌলানা ভাসানী খাদ্যের অভাব, প্রয়োজনীয় জিনিসের উচ্চ মূল্য এবং আইন সংশোধনের দাবিতে অনশন শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর মৌলানা ভাসানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 1974 সালে পাকিস্তানে আয়োজিত ওআইসির ইসলামিক কনফারেন্সে বঙ্গবন্ধুর অংশগ্রহণ। বঙ্গবন্ধু পল্টনে মৌলানা ভাসানীর সমর্থকদের একসাথে জড়ো করে বৈঠকের আয়োজন করেন। আওয়ামী লীগ এবং বাকশালপন্থীদের কঠোর পদ্ধতিকে মৌলানা ভাসানী অনেক সমালোচনা করেছিলেন। একনায়কতান্ত্রিক দেশ গঠনের ব্যাপারে তিনি সাবধান করেছিলেন শেখ মুজিবকেও। মৌলানা ভাসানী মুজিবকে স্নেহ করতেন নিজের ছেলের মতো। মুজিব এবং মুজিবের পরিবারের মৃত্যুতে তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। যে ব্যক্তি মুজিবের মৃত্যু সংবাদ তার কাছে নিয়ে গিয়েছিল তার ভাষ্যমতে মৌলানা কেঁদেছিলেন এবং তারপর তিনি নামাজে চলে যান। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জয়পুরহাটের 5বিবিতে মহিকর হাক্কুল এবাদ মিশন প্রতিষ্ঠা করেন, যার অধীনে একটি মেডিকেল, টেকনিক্যাল স্কুল, হাজি মহসিন কলেজ প্রতিষ্ঠা করেন। পরে সেটি জাতীয়করণ করা হয়। আসামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 30টি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি কারিগরি শিক্ষা কলেজ এবং শিশুকেন্দ্র প্রতিষ্ঠা করেন সন্তোষে। এছাড়াও তার নামে মৌলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। 1976 সালে 17ই নভেম্বর 96 বছর বয়সে এই সংগ্রামী মহান পুরুষ, বাংলার মানুষের নয়নমণি, মজলুম জনতার কণ্ঠস্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইন্তেকাল করেন। টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়। 7.5 কোটি বাঙালির মুক্তি এবং স্বাধীনতার সংগ্রামকে কেউই দমিয়ে রাখতে পারবে না, এই কথাগুলো ছিল দূরদর্শী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। 7 কোটি মানুষকে নিয়ে করা তার এই ভবিষ্যৎবাণী 9 মাস পরেই সত্য হয়েছিল। কিছু মানুষ স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে আলোকবর্তিকা হয়ে থাকেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই মাপেরই একজন মানুষ ছিলেন। মৌলানা ভাসানীর মুক্তিযুদ্ধে অবদান সবার মাঝে ছড়িয়ে পড়ুক। শুধু দিবসকেন্দ্রিক স্মরণ নয়, তার চেতনাকে আমরা নিজেদের কাজের মধ্যে লালন করে
সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ি এই হোক আমাদের প্রত্যয়। প্রিয় ভিউয়ার্স, মওলানা ভাসানীর মতো গণমানুষের নেতা আর কখনোই আসবে না এই কথাই আমাদের মনে হয়। আমার সাথে যদি আপনি একমত হন তবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমনি কিংবদন্তিতুল্য নেতাদের জীবনের কথা এবং অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।